10% কাঠমানি না দেওয়ায় ঠিকাদারের বিল আটকে রাখার অভিযোগ উঠল তৃণমূল পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। যদিও পঞ্চায়েত প্রধানের দাবি, ওই ঠিকাদারদের কাজ পছন্দ না হওয়ায় তাদেরকে টাকা পেমেন্ট করা হয়নি। ঘটনাটি খানাকুল 1 নম্বর ব্লকের কিশোরপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের। ঠিকাদার সুশান্ত জানার দাবি, তিনি ওই পঞ্চায়েতের 6টি প্রকল্পে প্রায় 19 লক্ষ টাকার কাজ করেছেন। সে কাজ শেষ হয়ে গেছে, এমনকি ইঞ্জিনিয়ারের সই করিয়ে বিলও জমা দেওয়া হয়ে গেছে, কিন্তু প্রধানের দাবি মতো তিনি 10% কমিশন না দেওয়ায় তার বিল আটকে দেওয়া হয়েছে। তাকে বারবার ঘোরানো হচ্ছে। একই অভিযোগ আর এক ঠিকাদার প্রণব মাইতির, তিনিও প্রায় 1.5 লক্ষ টাকার কাজ করে পেমেন্ট পাননি বলে জানিয়েছেন। যদিও পঞ্চায়েত প্রধান অর্পিতা বর জানান, ওনাদের কাজ পছন্দ হয়নি তাই টাকা আটকে দেওয়া হয়েছে, তাছাড়া ওনারা এখনো কাজ শেষ করতে পারেননি তাই পেমেন্ট দেওয়া হয়নি। এখন দেখুন উভয় পক্ষ কে কি জানালেন। আমি এই পঞ্চায়েতে বিভিন্ন দিন ধরে কাজ করে থাকি, আমি একজন ঠিকাদার, এই গ্রাম পঞ্চায়েতে আমি আমার বাড়ি। তো আমি কিছু কাজ করেছি, বেশ কিছু কাজ করেছি, বিভিন্ন দিন ধরে আমার বিল আটকে রাখা হয়েছে। তো এখান দিয়ে যাচ্ছিলাম, দেখলাম মানে এসে দেখছি যদি প্রধান থাকে, প্রধান ম্যাডাম এসে দেখলাম নেই। মানে কদিন ধরে এইভাবে ঘুরছেন? আমি ঘুরছি প্রায় 2 মাস। আর 2 মাস ধরে যে আপনি এখানে ঘুরছেন, কোনো রকম পেমেন্ট পাচ্ছেন না? না, আমাকে কোনো রকম পেমেন্ট আমার দেওয়া হয় না, আমাকে পুরো আমার পুরো পেমেন্টটাই আটকে রাখা হয়েছে। কত টাকা? প্রায় 19 লক্ষ টাকা। 19 লক্ষ টাকা কাজ করেছি আমি, আমার 19 লক্ষ টাকার মতো বিল আটকে রেখেছে। কেন, কী বলছে প্রধান? ওনার যেটা বক্তব্য, আমি যেটা এখানে টেন্ডার হয়েছিল, অনলাইন টেন্ডার, তো টেন্ডার আমার জানা কনস্ট্রাকশন ফার্মের নাম, আমার নাম সুশান্ত জানা। কনস্ট্রাকশনের নামটা আবার বলুন। জানা কনস্ট্রাকশন। তো আমি এখানে টেন্ডার হয়েছিল, অনলাইন টেন্ডার ছিল, আমি টেন্ডার ড্রপ করি। তো বেশ কিছু কাজ পেয়েছিলাম, তো সেই কাজ টাইম মতো আমি কমপ্লিট করেছি। আমার যিনি এখানে পঞ্চায়েতের ইঞ্জিনিয়ার ছিলেন, উনি আমার কী নাম? সুরজ। তো উনি আমার পুরো কাজ বুঝে নিয়েছে, টোটাল কাজটা উনি স্পট ভেরিফিকেশন করেছে, প্রত্যেকটা দিন কাজ আমার 100% উনি বুঝে নিয়েছে। কাজ হয়ে যাওয়ার পর উনি আমার বিল, MB সমস্ত কিছু আমার কমপ্লিট করে দিয়েছে। আমি শৈশব করে আমার যা ছিল সমস্ত কিছু আমারও কমপ্লিট, তার সত্ত্বেও আমার বিল ছাড়ছে না। যখন বিল ছাড়ছে না, আমি এই পঞ্চায়েতে অনেকবার এসেছি, এসে সেক্রেটারি সাহেবের সঙ্গে যোগাযোগ করেছি যে আমার বিলটা পাচ্ছি না, আপনি একটু দেখুন। সেক্রেটারি সাহেব বলেছে আমাকে যে এই ব্যাপারে আমি কিছু বলতে পারবো না, প্রধান ম্যাডামের সঙ্গে আমি কথা বলি। তো আমি অনেকবার প্রধান ম্যাডামের সঙ্গে কথা বলেছি, উনি আমাকে বলেছেন 10% টাকা লাগবে, নইলে না বিল আর ছাড়া যাবে না। এটা কি কার্ড মানি লাগবে বলতে, মানে যেটাকে কার্ড মানি বলা হয়? উনি ডাইরেক্ট এটা আপনাকে বলছেন যে 10% টাকা লাগবে, নইলে আমার বিলটা 2 মাস ধরে আটকে রেখেছেন কেন? যদি তাই না হবে, এই যে এতদিন ধরে আপনি বিলের টাকা পাচ্ছেন না, এই নিয়ে কি কোথাও অভিযোগ? হ্যাঁ অবশ্যই, আমি বিডিওকে লিখিত অভিযোগ করেছি, মেল করেছি, এই পঞ্চায়েতকে অভিযোগ করেছি, তার সত্ত্বেও কোনো কিছু করা হয়নি। শেষমেশ আমি হাইকোর্টের দ্বারস্থ হয়েছি, আমি হাইকোর্টের কেস করেছি। মূলত আপনি কি চাইছেন? আমি চাইছি আমার যে কাজের প্রাপ্য টাকা আমি যেন পুরোটা বুঝিয়া পাই। এই ধরনের ঘটনাকে কী বলবেন, এই যে আপনারা কাজ করছেন না, এই কাঠমান্ডির বিষয়টা উঠে আসছে? তো এই ধরনের ঘটনা যে হিসাবে ঘটছে, আমাদের মতো কন্ট্রাক্টরদের খুবই কাজের প্রবলেম হয়ে দাঁড়াচ্ছে কাজের ক্ষেত্রে, কারণ 100% কাজ বুঝে নিচ্ছে ইঞ্জিনিয়ার স্যার, সে তো বুঝে নেবেন। তো এরা 10% করে কমিশন দিতে হচ্ছে, এখানে কমিশন চাইছে, নইলে বিল আটকে দেবো। তো আমি চাইছি এই ধরনের যে ঘটনা প্রশাসনিকভাবে যেন ওনার কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয়। আপনার নাম কী? আমার নাম সুশান্ত জান। কোথায় বাড়ি আপনার? আমার ইশাপুরে বাড়ি, গ্রাম পঞ্চায়েত। কত বছর ধরে এই পঞ্চায়েতে কাজ করছেন আপনি? আমি প্রায় 4-5 বছর ধরে কাজ করছি। কখনো এইরকম পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন? না, কখনো এইভাবে পরিস্থিতির সম্মুখীন হতে হয়নি আমার। আমার প্রায় 6টা কাজের বিল আটকানো হয়েছে। কত টাকা করে আছে? 1.5 লাখ আছে, 2 লাখ আছে, 6.5 লাখ আছে, 3.5 লাখ আছে, এইভাবে আমার 19 লক্ষ টাকা বিল আটকানো। সবই কি রাস্তা না অন্য কিছু আছে? না, একটা রাস্তা আছে, বাকি 2টো সাবমার্সিবল আছে, একটা ড্রেন আছে, একটা ক্যালভেট আছে, একটা স্কুলের টয়লেট আছে। এতগুলো কাজ করেছেন, কোনো পেমেন্ট এখনো পাননি? কোনো পেমেন্ট আমি পাইনি, আজ 1.5-2 মাস ধরে আমি ঘুরে বেরোচ্ছি। এরপরেও যদি এই প্রধান থাকে, ইঞ্জিনিয়ার কি বিল মানে পাস করেছে? ইঞ্জিনিয়ার বিল উনিও কমপ্লিট MB টেনে দিয়েছে, বিলে আমি সাইন করে দিয়েছি, উনি বিল করে দিয়েছে কমপ্লিট, পুরো টোটাল কমপ্লিট, শুধু প্রধান ম্যাডাম আটকে রেখেছে। কত টাকা পান আপনি? আমার একটা ছোট কাজ আছে, প্রায় 1.5 লাখ টাকার উপরে বিল কমপ্লিট হয়ে পড়ে রয়েছে।
আচ্ছা, এইরকম এখানে কতজন ইঞ্জিনিয়ার একই অসুবিধার মধ্যে আছে? কন্ডাক্টর এই সমস্যার সম্মুখীন হচ্ছে মানে কাট মানে না দিলে কোনো কাজ হবে না? না না না, যেখানে এখন এই সামনে নির্বাচনের মুখে বেশ কিছু মানে কয়েকজন নেতা নেত্রীর সম্বন্ধে এই কাটমানি নিয়ে এত সরব হচ্ছে এলাকা, তো তার মধ্যে আবার এই প্রধান কাটমানি চাইছেন, এটাকে আপনারা কী দৃষ্টিতে দেখবেন? এটা তো রাজনৈতিক ব্যাপার, আমরা কী করে বলবো? একদম আমরা এজেন্সি হিসেবে কাজ করেছি, যেখানে পূর্ণাঙ্গ কাজ করেছি, আমরা আমাদের প্রাপ্যটুকু আমরা বুঝে নিই। আপনি কী কীসের কাজ করেছিলেন? আমি ও রাস্তার কাজ করেছি, শিবম এন্টারপ্রাইজ। আমার নাম পনম মাইতি। কোথায় বাড়ি? বাড়ি এই পঞ্চায়েতে আন্ডারে নিরঞ্জনবাটি গ্রামের বাড়ি। ওনাদের কাজ আমার পছন্দ হয়নি, ওই জন্য আমি পেমেন্ট আটকে রেখেছি। এবং ওনারা বলছেন যে প্রধান নাকি 10% টাকা চাইছেন, সেই জন্য না দিতে পারার জন্য পেমেন্ট আটকে দিচ্ছেন। এসব মিথ্যা কথা। আচ্ছা, একটা জিনিস বুঝছি না, যখন কাজটা চলছিল সেই সময় কিংবা যে যে কাজগুলো যতগুলো ইঞ্জিনিয়ার মানে ইঞ্জিনিয়ারের কাছ থেকে টেন্ডার পাওয়ার পর যখন কাজগুলো তারা করছিলেন, সেই কাজগুলো কি আপনি একবারও সরেজমিনে দেখেছেন? যখন দেখছিলেন তখন আপনার নিয়ে কেন? কাজ কমপ্লিট হয়েছে, তারপর তারা টেন্ডারের বিল সাবমিট করেছেন। টেন্ডারের বিল তারা কি করে সাবমিট করেন? কাজ কমপ্লিট হয়নি, আমরা গিয়ে দেখে আসুন। কাজ যদি কমপ্লিট না, যতজন ঠিকাদার অভিযোগ করছেন প্রত্যেকেরই কাজ কমপ্লিট হয়নি? দুজন অভিযোগ করেছেন, দুজনের কমপ্লিট হয়নি কাজ। কাজ কমপ্লিট যদি হয়নি তাহলে বিল সাবমিট করলো কি করে ইঞ্জিনিয়ার? সেটা মানে সাইন করলেন কি করে? সেটা ওনার ব্যাপার, ওনার ব্যাপার বললে হয়? আমি তো আপনার পঞ্চায়েতেরই। দিদি, এখানে সরাসরি অভিযোগ হচ্ছে যে আপনি কাটমানি নেবার চেষ্টা করেছেন, যেটা হচ্ছে সুশান্ত জানা, উনি কিন্তু সরাসরি অভিযোগ করছেন যে কাটমানি নেবার অভিযোগ। আরেকটা বিষয় যেটা আপনি বলছেন যে এখানে কাজ ঠিকঠাকভাবে হয়নি বা খারাপভাবে তৈরি হয়েছে, তার জন্য কিন্তু ইঞ্জিনিয়ারের একটা অভিযোগ থাকার কথা। আপনি কি ইঞ্জিনিয়ারের নামে কোনো অভিযোগ করছেন বা কোথাও কিছু করেছেন? যে টেকনিক্যাল ইস্যু আসছে, আপনি বলছেন কাজের অসুবিধা, তাহলে দায়টা তো ইঞ্জিনিয়ারের। নিউনূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হারতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।